আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্নধর্মী চায়ের রেসিপি শেয়ার করব। আজ আমি দেখাবো ডিম চা। এটি তৈরি করতে যা যা উপকরণ লাগে, নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, চা পাতা 3 চামচ, 1 টুকরো দারচিনি, 2টি বড় এলাচ, সাথে চিনি ও এনার্জি বিস্কিট। এখন ডিমটাকে ভেঙে নেব। পরে ডিমের কুসুম অন্য একটি পাত্রে তুলে নেব, যাতে সাদা অংশ মোটেই সেখানে না আসে। এবার এটিকে ভালো করে ফেটিয়ে নেব। এখন অন্য একটি পাত্রে 4 থেকে 5 পিস এনার্জি বিস্কিট নিয়ে এতে পানি অ্যাড করে দিয়ে মিনিট 5-এর জন্য রেখে দিব। ভেজানো বিস্কিটগুলোকে চামচ দিয়ে ভালোভাবে পানির সাথে মিক্স করে নেব। এবার যেই পাত্রে চা জাল দিব সেই পাত্রে বিস্কিট ভিজানো পানিটাকে সেকে নিব। এরপর দিয়ে দেব ফেটানো ডিমটাকে। পুরো ডিমটাকে দেওয়ার পরে সাথে অ্যাড করে নেব সেই লিকুইড দুধটাকে। যেহেতু এনার্জি বিস্কিটে মিষ্টির পরিমাণটা বেশি থাকে, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সাথে দিয়ে দিলাম বড় 2টি এলাচ, 1 টুকরো দারচিনি, যাতে ডিমের বাড়তি স্মেলটা না আসে। এবার প্যানটিকে চুলায় বসিয়ে নেব। প্যানটি চুলায় বসানোর পরে সব উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার বলো কটলে এর সাথে 3 চামচ চা পাতা অ্যাড করে নেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মাঝারি আঁচে 5 মিনিট ফুটিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমার চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার চা কিন্তু এখন একদম রেডি।